যদি মির্কির বেরামে আক্রান্ত হয় তারপরেও তো এরকম হওয়ার কথা না যেটা আপনারা আসলে মূলত ভিডিওটি দেখলেন আরও মজার মজার ভিডিও দেখাবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা আমাদের ফেসবুক পেজ এখনও ফলো করেনি বা লাইক দেননি তারা এখনই লাইক বা ফলো দিয়ে রাখুন আমরা মূলত পরবর্তী ভিডিওগুলো মাজার পুজোরি বা মাজারের প্রত্যেকটি মাজারে যাবো মাজারে যেয়ে সেখান থেকে ভিডিও সংগ্রহ করে মজার মজার ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো ভিডিও শুরুতে যে ভিডিওটি ভিডিও চিত্রটি আপনাদের দেখাইছি সেটা হলো হজরত সাহ আলী রহমতুল্লা আলহের মাজারের চিত্র যেটা ঢাকা মিরপুরে অবস্থিত আপনারা ইতিমধ্যে হয়তো অনেকগুলো ভিডিও দেখেছেন আর আমরা আজকে প্রতিবেদনটি করব হজরত সাহ আলী রহমাতুল্লা আলহের মাজারের যে ভণ্ডামি কিছু মূলত ভিতরে কি হয় বাইরে কি হয় আসলে এরা আসলে কি কি কাজগুলো এখানে যে করে সেই বিষয়টি আপনাদের মাঝে ফুটিয়ে তুলব চলুন দেখে পরবর্তী ভিডিওটি আসলে তারা কি করছে এখানে গাঁজার দাঁড়ায় দেখান কি পর্যন্ত কি পরিমাণ নাচানাচি করছে সেই ভিতরে গেলে আপনি আরো নতুন একটা মজার জিকির দেখতে পারবেন চলুন দেখেন এই যে পরবর্তী ভিডিও ক্লিপটি দেখুন যে জিকির না আসলে সে ফিকির করছে বা কি করছে বা ইসলাম বিরোধী তাদের সম্পর্কে তো আসলে কিছু বলাই যায় না যেটা মূলত আপনি ইতিমধ্যেই জানেন যে মিজানুর রহমান আজহারি বলার কারণে তার অনেক জায়গায় তার ওয়াজ মাহফিল বন্ধ পর্যন্ত করে দেওয়া হয়েছে এই মাজার পুজারির বিরুদ্ধে কথা বলায় চলুন দেখে নি যে আসলে মাজারে আসলে কি হয় বা তাদের বিরুদ্ধে কথা বললে কেন তাদের লাগে সেই বিষয়টি দেখবেন যে কী করছে না এরা কি করছে চলুন দেখেন ওখানে গেলে দেখতে পাবেন কিছু কিছু লোক ছবি আহ কিছু ছবি সামনে রেখে পূজা করছে তাকে জিজ্ঞেস করা হলে বলে যে নাকি করা নাকি ছবি পূজার কথা আহ উল্লেখ করা হয়েছে চলুন সরাসরি তার মুখ থেকেই জেনে নেই বিষয়টা

কিন্তু একটা মজার বিষয় হলো যে যারা সিজদা করতে যায় যাওয়ার সময় কিন্তু সামনের দিকে যায় কিন্তু আসার সময় পিছনের দিক সামনের দিকে আসতে দেয় না বলে যে নাকি পীরকে নাকি পিছনে দেখানো হবে বা পাশা দেখানো হবে এরকম কিছু বলে আর কি যেটা যার ভাষায় আপনার এলাকার ভাষায় যেটা তখন কিন্তু তারা দেখবেন ভিডিওটি আমি দেখাচ্ছি যে পিছনের দিক বের হতে হয় পিছনের দিক বের হতে হয় কিন্তু তারা দেখবেন যে পশ্চিম পূর্ব পশ্চিম দিয়ে পশ্চিম দিকে শেষ যা না দিয়ে অন্যদিকে শেষ যা যায় তাও দেওয়া যায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা পীরকে পিছনে দেখাবে না আমার পাশা দেখাবে না সেটাই তাদের মূল বক্তব্যর বিষয় ওকে ভিডিওটি দেখার শেষে আর কথা বাড়াবো না এতটুকুই আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওটি আমি অন্য কোনো পীর মুড়ি দিন